আজ মঙ্গলবার 27 জুন 2023 বিকেলে হালকা বৃষ্টি হওয়ায় কিছুটা সময় পর বাজার চাঞ্চল্যপূর্ণ হয়। এই অঞ্চলের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ক্রেতা বিক্রেতা ভিড় জমায় এখানে। বাজারটি একটি অস্থায়ী জাকুরবানি উপলক্ষে বসে। এটি একটি ঐতিহ্যবাহী মিলনস্থল যেখানে লোকেরা কোরবানির জন্য পশু ক্রয় বিক্রয় করতে আসে। বাজারটি গরু ছাগল সহ বিভিন্ন ধরনের গবাদি পশুর জন্য সুপরিচিত। এই প্রাণীগুলি এখানে কৃষক, ব্যবসায়ী এবং খামারিরা নিয়ে আসে, যারা কোরবানি উপলক্ষে তাদের গরু ছাগল লালন পালন করে। বাজারের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় পরিবেশটি গবাদি পশুর সাথে সম্পর্কিত দর্শনীয় স্থান, শব্দ এবং গন্ধে ভরে যায়। হাটে গরু ছাগলের আওয়াজ প্রাণবন্ত দরকষাকৃতে নিয়োজিত ক্রেতা বিক্রেতাদের আড্ডায় মিশে যায়। গরু বড় প্রাণী হওয়ায় তাদের নির্দিষ্ট এলাকা আছে যেখানে তারা অস্থায়ী ঘেরের সাথে বাঁধা থাকে। অন্যদিকে ছাগলকে প্রায়শই ছোট কলমে বা দড়িতে বাঁধা অবস্থায় দেখা যায়। বাজারটি সুবিন্যস্ত ক্রেতাদের জন্য তাদের পছন্দের পশুকে বেছে নেওয়া সহজ করে তোলে। ক্রেতারা ঐতিহ্যবাহী পোশাক পরে উদ্দেশ্যমূলক পদক্ষেপ নিয়ে বাজারের মধ্য দিয়ে যাওয়া আশা করে। তারা প্রতিটি প্রাণীকে যত্ন সহকারে পরীক্ষা করে এর স্বাস্থ্য, আকার এবং কোরবানির জন্য সামগ্রিক উপযুক্ততা মূল্যায়ন করে। দর কষাকষি একটি সাধারণ অভ্যাস যেখানে ক্রেতা এবং বিক্রেতারা পারস্পরিকভাবে গ্রহণযোগ্য মূল্যে পৌঁছানোর জন্য আলোচনায় নিযুক্ত হন। হাট বাজার জুড়ে এই প্রাণবন্ত আদান প্রদান দেখা যায়। ঐতিহ্যবাহী বৈরচুনা অস্থায়ী পশুর হাট কোরবানির চেতনা ও ঐতিহ্যকে প্রকাশ করে, একটি কেন্দ্রীয় স্থান হিসাবে পরিবেশন করে যেখানে মুসলমান সম্প্রদায় তাদের ধর্মীয় বাধ্যবাধকতা পূরণ করতে এবং প্রজন্মের মধ্য দিয়ে চলে আসা কোরবানি নামক ধর্মীয় অনুশাসন পালনের জন্য প্রস্তুত হয়। বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা অস্থায়ী পশুর হাট বিশেষ করে কোরবানি উৎসবের সময় একটি জমজমাট এবং প্রাণবন্ত জায়গায় পরিণত হয়। এটি বৈরচুনা বাজারের পশ্চিম দিকে চন্দরিয়া দিনাজপুর সড়কের ধারে বসে।